দর্শক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের প্রথম কর্মদিবস আজ এ বিষয়ে জানতে আমরা এখন যাব সুপ্রিম কোর্টে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামসিদ সুমন সরাসরি দিচ্ছি তার সঙ্গে তামজিদ প্রধান বিচারপতির যোগদানের আজকের অনুষ্ঠানে কি কি আনুষ্ঠানিকতা ছিল আর উচ্চ আদালতে বিচার কার্যক্রম শুরু হয়েছে কিনা লীনা ঠিক সকাল সাড়ে দশটার কিছু পরেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ সুপ্রিম কোর্টে এসেছেন এবং আসার পর পরপরে যে রীতি রেয়াজ অনুযায়ী যে আনুষ্ঠানিকতা রয়েছে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে এবং সংবর্ধনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সিনিয়র আইনজীবী এবং সাবেক যে আইন বিচার বিচারক রয়েছেন এবং সুপ্রিম কোর্ট আইন আইনজীবী সমিতির যে সাবেক নেতারা রয়েছেন সবাই উপস্থিত ছিলেন এবং সবাই মিলেই তাকে সংবর্ধনা দিয়েছেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেছেন যেন সুপ্রিম কোর্টে এই নতুন প্রধান বিচারপতি যেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন সেই বিষয়টি তাকে জানানো হয়েছে এবং বার সহ অ্যাসোসিয়েশন সভাপতি বলেছেন যে দলীয় যে প্রভাব সেই প্রভাব মুক্ত করে যেন বিচার কাজ চালাতে পারেন সেই বিচার কাজ চলে সুপ্রিম কোর্টে সেই জন্য প্রধান বিচারপতির কাছে তিনি এই বিষয়টি তার কাছে জানিয়েছেন এবং তাদের এই প্রতিক্রিয়াতে প্রতিক্রিয়ার পরে তাদের তাকে সংবর্ধনা জানানোর যে তাদের প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার পরে প্রধান বিচারপতি বলেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা কায়েম করার জন্য যা যা করণীয় যা যা প্রয়োজন তিনি সব কিছুই করার চেষ্টা করবেন এবং তিনি তার বক্তব্যের শুরুতেই এই যে গণ হয়েছে সেই গণ শিক্ষার্থীদের যে আত্মত্যাগ যারা শহীদ হয়েছেন এবং যারা অসুস্থ রয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন সবার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের সুস্থতা কামনা করেছেন এবং যারা এই আন্দোলন করতে যে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার প্রতি তিনি মার্ক কামনা করেছেন এবং বলেছেন এই হত্যাকাণ্ডের যারা জড়িত রয়েছে তাদের সুষ্ঠু বিচার করার জন্য যা যা প্রয়োজন তিনি করবেন তিনি বলেছেন সারা দেশের যে বিচার বিভাগ জেলা পর্যায়ের বিচারগুলো আদালতগুলো রয়েছে সেগুলোতে নিরপেক্ষতা বজায় রেখে আইন কাজ পরিচালনা করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং তিনি বলেছেন সেক্ষেত্রে যদি কোনো ব্যর্থ হয় যদি অন্যায়কে অন্যায় কাজ এবং দুর্নীতিকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে তিনি সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই জিনিসটিও জানিয়েছেন সর্বোপরি তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেই বিষয়টি আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে জানিয়েছেন প্রধান বিচারপতি লিনা কোর্টের খবর